এক বিচিত্র বিস্ময়কর দেবতা গণেশ, বহু তাঁর নাম, তবে সিদ্ধিদাতা গজানন হিসাবে তাঁর সমধিক পরিচিতি। পঞ্চপাশক হিন্দুদের কাছে তিনি সর্বাগ্রে পূজা পান। সিদ্ধিদাতা বলে তিনি পূজিত হলেও আদিতে ছিলেন কর্ম বিঘ্নের দেবতা। তাঁর নাম ছিল বিঘ্নেশ, বিঘ্নেশ্বর, বিঘ্নরাজ ইত্যাদি। যাজ্ঞবল্কের লেখা থেকে জানা যায়, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর গণেশ বা বিনায়ককে কর্ম বিঘ্নের জন্য নিযুক্ত করেছিলেন, কিন্তু বিবর্তনের চাকা বেয়ে তিনি হয়ে উঠলেন সিদ্ধিদাতা, জ্ঞান কর্মসিদ্ধির দেবতা, মহাভারতের লিপিকার। কেন এমনটি হল এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়। তবে গণেশ ছিলেন সাধারণ জনগণের দেবতা। মনুর মতে ব্রাহ্মণদের দেবতা হলেন শম্ভু, ক্ষত্রিয়দের মাধব আর শূদ্রদের দেবতা গণেশ। সমাজের এলিটদের বঞ্চনার শিকার ছিলেন একসময় গণেশ, পরে তিনিই হয়ে উঠলেন হিন্দুদের অন্যতম উপাস্য দেবতা, তাই যথার্থ লোকদেবতা গজানন। বাংলায় বণিককুল পূজিত গণেশ ছাড়া কার্তিক, লক্ষ্মী ইত্যাদি দেবদেবীর মতো স্বতন্ত্র তাঁর পূজা নেই, কিন্তু বাংলায় এমন একটি গণেশ মূর্তি পূজিত হয় যা অন্যত্র সুদুর্লভ, সে হল গণেশ জননী রূপ। বনেদিবাড়ির দুর্গাপুজো থেকে শুরু করে পাথরের তৈরি ভাস্কর্য, রাস উৎসবের থাকা, এমনকি আধুনিক চিত্রশিল্পে এই ধারাটির অভিনব রূপ ও সৃষ্টি লক্ষ্য করা যায়। গণেশ জননী মানে দেবী পার্বতীর কোলে শিশু গণেশ, বাবা মহাদেবের স্নিগ্ধ মধুর রূপচিত্রণ। শান্তিপুরের বা কাশীপুর রাজের আনুকূল্যে প্রাপ্ত মণিহারা গ্রামে এমন মাতৃরূপের মূর্তি দেখা যায়। দাঁইহাটে নবীন ভাস্কর খোদিত এক অপরূপ মূর্তি রয়েছে গণেশ জননীর। এখানে শিশু গণেশ দেবী পার্বতীর একটি স্তন পান করছে, অন্য হাতটি দেবীর অন্য স্তন নিয়ে খেলা করছে। নাদুস নদুস চেহারা গণেশের, চমৎকার চিরকালীন বাঙালি মাতৃত্বের এই রূপ। দাঁইহাটে রাস উৎসবের খ্যাতি বড় বড় থাকা নির্মাণে। থাকা হল বাঁশ দিয়ে তৈরি ক্রমোচ্চমান গ্যালারি, যেখানে মূলত পৌরাণিক পালার দৃশ্যাবলী মাটির পুতুল সজ্জায় মূর্ত হয়ে ওঠে। থাকার বিষয়বস্তু হল মহাকাব্য, পুরাণ, মঙ্গলকাব্য ইত্যাদি। দাঁইহাটের গণেশ জননী থাকা বিখ্যাত। সবার ওপরে থাকেন শিশু গণেশ কোলে মাতা পার্বতী, তার পর থাকে নানা ধরনের পুতুলের সজ্জা। এই থাকাটিতে রামায়ণের আলেখ্য ফুটিয়ে তোলা হলেও আসলে এটি গণেশ জননীর থাকা। দেখুন সেই থাকার খানিকটা দৃশ্যাবলী। গণেশ জননী স্বাভাবিকভাবেই ছবির বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রাচীন কাল থেকে। কালীঘাটের পটচিত্রে যেমন আছে, তেমনি অবন ঠাকুরের বিখ্যাত ছবি গণেশ জননী। ব্যতিক্রমী নন একালের প্রসিদ্ধ চিত্রকার সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। তাঁর অঙ্কিত গণেশ ঠিক যেন বাড়ির আদরের সন্তানের সঙ্গে তার বাবা মায়ের স্নেহ বাৎসল্যের প্রতীক। যেমন গণেশ তার বাবার কোলে বসে টিভি দেখছে বা কখনও সে বাবাকে ঘোড়া করে পিঠে চেপেছে, ঠিক আমাদের সন্তানের জন্য যেমন আমরা করে থাকি। কোথাও বা বাপ ব্যাটা সেলফি তুলছে, কোথাও রোববার দুপুরে খাওয়া দাওয়ার পর গণেশকে ঘুম পাড়িয়ে দিয়ে তার বাবা একটু ধূমপান করছেন এবং মা পান সাজতে বসেছেন। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে গণেশকে মিশিয়ে নেওয়া হয়েছে। সিদ্ধার্থবাবুর অঙ্কন শৈলী বর্ধমান জেলার লুপ্তপ্রায় কুম্ভকারদের পটচিত্র ও মাটির পুতুল শিল্পের শৈলীর সঙ্গে গভীর যোগ রয়েছে।